সাম্প্রতিক সময়ে ইসরায়েলে হামলা চালিয়ে ইসরায়েলের গর্বের প্রতীক ও তাদের রক্ষা কবচ হিসেবে পরিচিত আয়রন ডোম ধ্বংসের দাবি করেছে হিজবুল্লাহ লেবানন ভিত্তিক গোষ্ঠীটির দাবি একটি গাইডেড মিসাইল দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি লঞ্চার ধ্বংস করেছে তারা ইসরায়েলের গর্বের আয়রন ডোমের ওপরে এটাই প্রথম সফল হামলা সবচেয়ে অবাক করা বিষয় ইসরায়েলি প্রযুক্তি দিয়ে ইসরায়েলের উপরেই হামলা চালাচ্ছে হিজবুল্লাহ যা সামলাতে হিমশিম খাচ্ছে তেল আবিব শুধু তাই নয় হিজবুল্লার ভান্ডারে থাকা এক লাখ ত্রিশ হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র নিয়েও উদ্বিগ্ন তারা সামরিক বিশ্লেষকরা বলছেন হিজবুল্লার এই হামলা বড় সড় কিছুর ইঙ্গিত দিচ্ছে আর তা হল হিজবুল্লার ভাণ্ডারে থাকা নতুন নতুন অত্যাধুনিক সব অস্ত্র অর্থাৎ ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি তাহলে কি ইসরায়েলের গর্বের প্রতীক আয়রনডোম ব্যর্থ হিজবুল্লার প্রতিরোধের কঠোর বার্তাই বাকি তাই জানাবো এবারে দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমর ইনাব প্রতিরোধের কঠোর বার্তা গত বছর ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হামলা জোরদার করে হিজবুল্লাহ সামরিক বিশেষজ্ঞদের মতে ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের আয়রন ডোমে হিজবুল্লার সাম্প্রতিক মিসাইল হামলা প্রতিরোধের স্পষ্ট ও কঠোর বার্তা বহন করে গণমাধ্যম জানায় লেবানন সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রামোদ নাফতালিতে আয়রন ডোমের লঞ্চারে আঘাত হানে হিজবুল্লার মিসাইল সেই সঙ্গে একটি ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লার গাইডেড মিসাইল উড়তে দেখা গেছে তবে আয়রন ডোম লঞ্চারটি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে কিনা তা নিশ্চিত করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন আয়রন ডোমে আঘাত হানার ঘটনা সত্য বলেই মনে হচ্ছে তাদের সামরিক বিশ্লেষক মুস্তফা আসাদ গণমাধ্যম মিডল ইস্ট আইকে বলেন হিজবুল্লাহ ধীরে ধীরে তাদের দখলে থাকা অস্ত্রের একটি ছোট নমুনা প্রকাশ করেছে মাত্র সেই সঙ্গে ইসরায়েলকে এই বার্তায় তারা দিয়েছে যে প্রয়োজন হলে তারা শেষ খেলাটি খেলতে ইচ্ছুক ইসরায়েলি অস্ত্র দিয়ে ইসরায়েলি হামলা চলমান যুদ্ধে হিজবুল্লাহ এখন পর্যন্ত তিন ধরনের নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম মিসাইলটি আলমাস বা ডায়মন্ড নামে পরিচিত দু সালে ইসরায়েল লেবানন যুদ্ধের সময় স্পাইক মিসাইলটি লেবাননে নিক্ষেপ করার পর তা হিজবুল্লার হাতে গিয়ে পড়ে সে স্পাইক মিসাইলকে গবেষণার পর রিভার্স ইঞ্জিনিয়ার করে তা আলমাস ক্ষেপণাস্ত্র রূপান্তরিত করে ইরান অর্থাৎ ইসরায়েলি প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের প্রতিশোধ নিচ্ছে হিজবুল্লাহ আলমাস ক্ষেপণাস্ত্র স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম আবার দূর থেকে রিমোট দিয়েও এটিকে নিয়ন্ত্রণ করা যায় বলে জানান সামরিক বিশ্লেষক মোস্তফা আসাদ আবার ইসরায়েলি গবেষণা কেন্দ্র আলমার মতে এই অস্ত্র সীমান্ত এলাকায় বেশিরভাগ স্থির এবং ভ্রাম্যমান লক্ষ্যবস্তুর জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মুস্তফা আসাদের ধারণা আলমাস তিন দিয়ে আয়রন ডোম ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়েছে আলমাস ওয়ান এবং আলমাস টু সংস্করণের চেয়ে আলমাস থ্রি এর আঘাত হানা রেঞ্জ অনেক বেশি সেই সঙ্গে এটাতে বড়সড় ধ্বংসাত্মক ওয়ারহেড রয়েছে তার মতে আলমাস থ্রি নিঃসন্দেহে একটি গুরুতর অস্ত্র যা ইসরায়েল মোকাবিলা করতে প্রস্তুত নয় এটি একটি ফাইবার অপটিক রিলে তারের সঙ্গে সংযুক্ত ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স সিস্টেমে পরিচালিত হয় যেটিকে প্রতিরোধ করা প্রায় অসম্ভব আয়রন ডোম কি ব্যর্থ দু সালে লেবাননের সঙ্গে যুদ্ধ শুরুর পর হিজবুল্লার ছোড়া রকেট প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নির্মাণে মনোযোগ দেয় ইসরায়েল যদিও দু সাল থেকে হামাস এবং হিজবুল্লার ছোড়া রকেট ঠেকাতে ব্যাপক আকারে আয়রন ডোম ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী মিসাইল এবং রাডার প্রযুক্তি ব্যবহার করে স্বল্প পাল্লার রকেটগুলো গুলি করে করে ভূপাতিত আয়রন ডোম এই সিস্টেমটি ইসরায়েলের প্রতিরক্ষা অস্ত্রাগারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তবে সস্তা রকেট ঠেকাতে ব্যয়বহুল আয়রন ডোমের ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কেননা প্রতিটি আয়রন ডোম ব্যাটারির তিন থেকে চারটি লঞ্চার নিয়ে গঠিত আর এতে খরচ হয় দশ কোটি ডলার ইসরায়েলের দাবি আয়রন ডোম শত্রুপক্ষের পাঠানো নব্বই শতাংশ রকেট ও মিসাইল বাধা দিতে পারে যদিও বিশ্লেষকরা বলছেন এই হার আশি শতাংশের কাছাকাছি উদ্বেগ বাড়ছে ইসরায়েলের হিজবুল্লার সাম্প্রতিক হামলার পরিসরে এক ধরনের উদ্বেগে আছে ইসরায়েল কেননা আলমাস ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন থেকে মুসাইল নিক্ষেপ এবং বিস্ফোরকবাহী ড্রোন হামলার মধ্য দিয়ে এটা পরিষ্কার হিজবুল্লাহ আরও উন্নত অস্ত্রের মজুদ বাড়াচ্ছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বিস্তৃত রাডার নেটওয়ার্কের মাধ্যমে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়েছে অন্যদিকে হিজবুল্লার ছোড়া স্বল্প ও ক্ষেপণাস্ত্র যথেষ্ট দ্রুত শনাক্ত করা বা কার্যকরভাবে মোকাবিলা করা অনেক বেশি কঠিন আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে হিজবুল্লাহ সামরিক বিশ্লেষকদের মতে হিজবুল্লাহ এবং ইরান ইসরায়েলকে সবচেয়ে স্পষ্ট প্রতিরোধ বার্তা পাঠাচ্ছে ইসরায়েলি সরকারকে এমন একটি চাপ ও হুমকির মধ্যে রাখছে হিজবুল্লাহ সম্প্রতি তাদের অস্ত্রাগারে থাকা বিভিন্ন ধরনের অস্ত্রের নমুনা প্রকাশ করেছে ধারণা করা হয় হিজবুল্লার ভাণ্ডারে এক লাখ এবং ক্ষেপণাস্ত্র রয়েছে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বড় একটি নজরদারি ড্রোন হারমিস নাইন হান্ড্রেড সারফেস টু এয়ার মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ সেই সঙ্গে প্রথমবারের মতো ইসরায়েলের গ্যালেলিতে সামরিক সদর দফতরে বিস্ফোরক ড্রোনের স্কোয়াড্রোন মোতায়েন করে লেবাননের এই দাবি হিজবুল্লার থেকে তিন কিলোমিটার দূরে হুরফিস শহরে একটি সামরিক ঘাঁটিতে কামিকাজি ড্রোন হামলা চালিয়েছে তারা যেখানে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলেও দাবি করা হয় এর আগে আবার মে মাসের শেষের দিকে নতুন ধরনের অস্ত্র ব্যবহার করে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেতুলা শহরে সামরিক ঘাঁটিতে দুটি এস ফাইভ রকেট সজ্জিত সশস্ত্র আক্রমণকারী ড্রোন মোতায়েন করে তারা বিশ্লেষকরা বলছেন আগে যে কোনো অস্ত্রের মোকাবিলা করতে পারলেও বর্তমানে হিজবুল্লাহ যে ড্রোন এবং গাইডেড ক্ষেপণাস্ত্রের মতো উন্নতি প্রযুক্তি নিয়ে দাঁড়িয়ে আছে তা দেখে খোদ ইসরায়েলি বিশ্লেষকরাই বিস্মিত